আমাদের ঠিকানা হলো গুবদি গ্রাম বৈরাগাদি ইউনিয়ন পোস্ট বড়পলদিয়া এবং সিরাজদিখান থানা জেলা উপজেলা সিরাজদিখান মুন্সিগঞ্জ জেলা। আপনার ফোন নাম্বারটা বলুন। 01885657517। পাঁচ বছর ধরে স্টার্ট করি। প্রথমে আসলে যে নিজেদের বাসায় খাওয়ার জন্য গরুর দুধ দরকার হয়, সো আমরা ফ্রেশ দুধের জন্য আমরা প্রথমে কিছু গাই গরুদের স্টার্ট করি। এরপর লাস্ট 3 ইয়ার্স ধরে আমরা আসলে মিটের কথা চিন্তা করি। স্পেশালি যখন করোনা স্টার্ট হয় তখন আমাদের দেখা গেছে যে মিটের চিন্তাটা আমাদের মাথায় আসে যে গরু দুধ আমরা মেনলি আমাদের ক্লোজ সার্কেলের মধ্যে ফ্রেন্ডস ফ্যামিলি কলিগস রিলেটিভদের যাতে আমরা মিটের সাপ্লাইটা দিতে পারি ফ্রেশ, সো সেখানে ডোর টু ডোর সাপ্লাই দেওয়ার জন্যই আমাদের মেইন মিটটা স্টার্ট করা। সো করোনার প্রথম থেকে আমরা স্লট মেক স্টার্ট করি, খুব ভালো রেসপন্স পাই। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে, আমার ওয়াইফ অ্যাসিস্ট্যান্ডার চার্টার্ড ব্যাংকের সিনিয়র ম্যানেজার হিসেবে। সো আমাদের কলিগ ফ্রেন্ডস রিলেটিভ অনেকেই দেখা গেছে খুব ভালো রেসপন্স করে। আমরা স্লটের করে আমরা ফ্রেশ অর্গ্যানিক বিফ আর কি ডোর টু ডোর সাপ্লাই দেওয়ার স্টার্ট করি। সো লাস্ট ইয়ার কোরবানিতে আমরা একটা খুব মোটামুটি একটা ভালো একটা প্রজেক্ট হাতে নেই যে আমরা প্রায় 65টা গরু এখানে স্লটার করে আমরা মানুষের বাসায় ডোর টু ডোর আমরা আসলে দিয়ে দিই। এর মধ্যে আপনার প্রায় 40টা গরু ছিল যারা নাকি ফুল কাউ আর কি, নিজেরা একাই কোনো শরিক ছিল না, আর বাকি প্রায় আপনার 25টা গরু ছিল যেটা নাকি আপনার যেটা ভাগে কোরবানি বলে, সেটাও আমরা দেখে গেছি অনেকে 2 নাম 3 নাম করে দিছে। আমরা সেটা স্লটার করে সবার যার গোপুর আমরা পৌঁছে দিতে আর কি সাকসেসফুলভাবে আমরা এটা কমপ্লিট করি। সো এরপর থেকে মোটামুটি দেখা যায় আমাদের মিটের রেসপন্সটা, মিটের টেস্ট খুব ভালো আমাদের দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি, যে এই যে 3 মণ 3.5 মণ যে দেশি গরুগুলো আছে এগুলোর মিট কোয়ালিটি খুবই চমৎকার। যেহেতু এরা আপনার পুরোপুরি আমাদের অর্গ্যানিক ফুড, আমাদের যে ফুডটা দেওয়া হয় ইউজুয়ালি যে নর্মাল কুড়া ভুষির সাথে আমরা ভুট্টা পাউডার ইউজ করি, আমরা মুসুরের ভুষি মুগের ভুষি কোয়েল ইউজ করি। তারপর এখানে মোটামুটি প্রায় 6 একরের মধ্যে আমাদের খামারটা প্রচুর ঘাসের একটা ব্যবস্থা আছে, সো রেগুলার তারা ঘাস খেতে খেতে পারতেছে, আমাদের আপনার খড় দেওয়া হয় রাতে, সো মিট কোয়ালিটিটা খুব ভালো, সো এই কারণে সবাই পছন্দ করতে থাকে। সো এবারও আমাদের খাবারে প্রায় আপনার এখন 55টার মতো আমাদের গরু আছে বিক্রি করার মতো কোরবানিতে। এবারও আমরা স্লটারিং সার্ভিসটাও রাখছি ঢাকায় প্যারাডিপিকের মধ্যে, আমরা স্লটারিং অনেকেই রিকোয়েস্ট করতেছে আমাদের লাস্টবার যারা নিচ্ছে যে এবারও তারা সার্ভিসটা চাচ্ছে যে গরু নিলে আমরা এখানে যেতে স্লটার করে দিই। সো এখানে এবার আমাদের যে কালেকশন সেখানে আপনার আমাদের মোটামুটি 70 থেকে আপনার 3,80,000 পর্যন্ত রেঞ্জের গরু আছে। বেশিরভাগ গরুই হচ্ছে আপনার আমাদের 1 থেকে 2 লাখের মধ্যে। আমাদের এখানে আপনার একদম বাংলা গরু যেটা দেশি গরু আছে, তারপর আপনার দেশাল আছে, ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল আছে, ব্রাহ্মা ব্রিড আছে একটা আপনার 650 কেজি 1 কোটি 2 লাখ আমাদের এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটা পিওর শাহিওয়াল আছে, তা আমাদেরই খামারে এটার জন্ম 3.5 বছর বয়স, 3-3.5 বছর বয়স হবে ওর। আপনার ওর ওয়েটও আছে আপনার 630 কেজি প্লাসের মতো। তো এছাড়া আমাদের এই দেশি গরু যেগুলো আছে বেশিরভাগই অলরেডি সেল হওয়া। আমাদের দেশাল আছে কিছু, দেশি মুসলিম দেশাল পাকড়া আছে কিছু, আর আমাদের মোটামুটি সবগুলোই এখানে আপনার FMD ভ্যাকসিন করা আছে, অ্যানফ্রাক্সিয়া ভ্যাকসিন করা আছে, তারপর আপনার ক্রিমি করা রেগুলার আমরা ক্রিমি করাই, তারপর আপনার আপনার মোটামুটি যতখানি ডাক্তার রেগুলার চেক আপে আসে প্রতি সপ্তাহে একবার করে ডাক্তার এসে রুটিন চেক আপ করার চেষ্টা করেছি খুব খোলামেলা রাখার জন্য। কারণ আপনি শেডটাও দেখতেছেন যে আমার শেডের যে ওয়ালটা করছি মাত্র কিন্তু 1.5 ফুট উঁচু, যাতে গরু বসলেও মোটামুটি বাতাস পায়, সবসময় বাতাস পায়, এবং যতটুকু সম্ভব আমরা সবসময় গরু পরিষ্কার রাখার চেষ্টা করি যারা কাজ করতেছে রেগুলার গরু ক্লিন করতেছে। সো মোটামুটি আর কি গরুর জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি যে মোটামুটি একটা ভালো ব্যবস্থা রাখার।